তেলাওয়াত করেছি, এই আয়াতগুলির মধ্যে দেখা দৃষ্টান্তগুলি আল্লাহ চোখে দেখা দৃষ্টান্তগুলিকে আঙ্গুল দিয়ে দেখাচ্ছেন যে দেখো এইগুলি যে আল্লাহর পক্ষে সম্ভব, তিনি তোমাকে মৃত্যুর পরে জিন্দা করাও তার জন্য সম্ভব। সেজন্য তিনি বলছেন أَلَمْ نَجْعَلِ الْأَرْضَ مِهَادًا وَالْجِبَالَ أَوْتَادًا এটা কি সত্য কথা নয় যে আমি তোমাদের জন্য এই পৃথিবীকে একটি বিছানা হিসাবে বানিয়ে দিয়েছি, আর এই পৃথিবীর উপরে পাহাড়গুলি দিয়ে পেরেকের মতো পাহাড়গুলিকে প্রথিত করে দিয়েছি, ওয়াখালাকনাকুম আজওয়াজা এবং পৃথিবীর মানব বংশ অথবা যে কোনো প্রাণী এবং জন্তুর বংশবৃদ্ধির জন্য তোমাদের স্ত্রী জাতীয় এবং পুরুষ জাতীয় জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি, ওয়াজআলনা নাওমাকুম সুবাতা আর তোমাদের জন্য তোমাদের ঘুমকে শান্তির বাহন করেছি, ওয়াজআলনা লাইলা লিবাসা আর রাতকে করেছি আবরণ অথবা আচ্ছাদন, ওয়াজআলনা আন-নাহারা মাআশা আর রুজি কামাবার জন্য দিনটাকে করেছি আলোকোজ্জ্বল, ওয়া বানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা আর তোমাদের উপরে সাতটি মজবুত আকাশ স্থাপন করেছি, ওয়াজআলনা সিরাজাম ওয়াহাজা আর তাতে একটি অতি উত্তপ্ত অতি উজ্জ্বল একটি বাতি সৃষ্টি করেছি, ওয়ানজালনা মিনাল মুসিরাতি মাআন সাজ্জাজা এবং ঊর্ধ্ব দেশ থেকে অবিশ্রান্ত অবিরামভাবে বৃষ্টি বর্ষণ করি, কেন লিনুখরিজা বিহি হাব্বান ওয়া নাবাতা যাতে করে শস্য শাক সবজি উদ্ভিদ আর নিবিড় বাগান সৃষ্টি করতে পারি। এই ছিল তেলাওয়াতকৃত আয়াতের শাব্দিক তর্জমা। আসুন এবার ব্যাখ্যায় চলে যাই। আল্লাহ পাক বলছেন দেখো এই পৃথিবীটাকে এই জমিনটাকে একটি বিছানা হিসাবে আমি বিছায় দিয়েছি, শান্তিময় আবাসভূমিতে পরিণত করে দিয়েছি এই পৃথিবীটাকে। আল্লাহ পাক বলছেন الَّذِي جَعَلَ لَكُمُ الْأَرْضَ مَهْدًا وَجَعَلَ لَكُمْ فِيهَا سُبُلًا لَعَلَّكُمْ تَهْتَدُونَ যিনি পৃথিবীকে তোমাদের জন্য দোলনা বানিয়ে দিয়েছেন আর সেখানে তোমাদের জন্য রাস্তা তৈরি করে দিয়েছেন যাতে তোমরা গন্তব্য খুঁজে পাও। সুরায় নাবার মধ্যে আল্লাহ পাক পৃথিবীকে বলেছেন বিছানা, আর সুরায় আয-যুখরুফের মধ্যে বলেছেন দোলনা। পৃথিবীটাকে আল্লাহ কি বললেন? দোলনা। দোলনার মধ্যে শিশু যেমন শান্তিতে ঘুমায় থাকে, এই পৃথিবীটাকে তোমার জন্য শান্তিতে ঘুমাবার জন্য চলাফেরা করার জন্য আমি এই পৃথিবীকে শান্ত করে দিয়েছি, সুবহানাল্লাহ, এবং গন্তব্যের জন্য যাতায়াতের জন্য আমি রাস্তা বানিয়েছি। আপনি বলবেন রাস্তাগুলি তো আমরা বানাইছি গম দিয়া ইট দিয়া পাথর দিয়া। হ্যাঁ, আপনি বানাতে পারেন রাস্তা, আপনি বানাতে পারেন, কিন্তু যখন আপনারা কেউ বানান নাই তখন এই পথগুলি আল্লাহরই বানানো ছিল, বিশেষ করে পাহাড়িয়া এলাকায়। পাহাড়িয়া এলাকায় কোন গভর্নমেন্ট গিরিপথ তৈরি করেছে বলেন তো দেখি? কে বানিয়েছে? আল্লাহ পাক তৈরি করেছেন, এ পথ তৈরি করেছে যাতে তোমরা তোমাদের গন্তব্যে পৌঁছতে পারো। মহা শূন্যে ভাসমান এই পৃথিবী, এই পৃথিবীটাকে আল্লাহ পাক আরামের জায়গা বানিয়েছেন, অথচ এই পৃথিবীর মধ্যে আছে কি তা কি আমরা জানি? এই পৃথিবী নামক গ্রহটি এটি প্রতি ঘন্টায় 66,600 মাইল বেগে পৃথিবীটা ছুটে চলছে বন্দুকের গুলির মতো, প্রতি ঘন্টায় 66,600 মাইল গতিবেগে পৃথিবী ছুটছে। এর অভ্যন্তরে আছে আগুন, এর মধ্যে আছে পাথর, এই এমন মারাত্মক আগুন এই পৃথিবীর পেটের মধ্যে রয়েছে যে আগুন পাথরগুলো পুড়িয়ে লাভায় পরিণত করে দেয় এবং তা উদ্গিরণ করে আগ্নেয় আকারে আগ্নেয়গিরির আকারে উপচে পড়ে। এই পৃথিবীর মধ্যে এরকম আগুন আছে। এই পৃথিবীতে সর্বপ্রথম বিজ্ঞানীদের
এই কনসেপশন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মাধ্যমে দুনিয়াবাসীকে দিয়েছেন। জগৎ একটা বা দুইটা নয়, বহুমাত্রিক জগতের কনসেপশন আল্লাহ পাক দিয়েছেন, অসংখ্য জগৎ। এই পৃথিবীর উপরিভাগে এক জগৎ, এর আভ্যন্তরীণ রয়েছে আর এক জগৎ, সাগরের ভেতরে রয়েছে এক জগৎ, সাগরের তলায় অন্য জগৎ, পৃথিবীর মহাশূন্যে গ্যালাক্সি ইউনিভার্সাল মহাশূন্যের ভিতরে যা কিছু রয়েছে তার মধ্যে রয়েছে অসংখ্য জগৎ। জগৎ একটি নয়, অসংখ্য জগৎ রয়েছে। পৃথিবীর মাটির তলায় কত আগুন, সেই দৃশ্য আমি চোখে দেখেছি যখন আমি ভিসুভিয়াস পাহাড় দেখেছি, পৃথিবীর বড় আগ্নেয়গিরি। আল্লাহ পাক জাহান্নামের আগুনের ইন্ধন করবেন মানুষ আর পাথর। ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, পাথর আর মানুষ হবে জাহান্নামের আগুনের ইন্ধন। পৃথিবীর মাটি থেকে তিন মাইল উঁচা